উচ্চ রক্তচাপ ও শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা দেওয়া যাত্রীর জীবন রক্ষায় এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী ফ্লাইট বুলগেরিয়ায় জরুরি অবতরণ করে। যাত্রীকে চিকিৎসা দেওয়ার জন্য বুলগেরিয়া সুফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। পরে ওই যাত্রীকে চিকিৎসার জন্য বুলগেরিয়া একটি হাসপাতালে পাঠানো হয়। গত 1 ডিসেম্বর সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইটে ঘটনা ঘটে। জানা গেছে 1 ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG201 ফ্লাইটটি সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। ফ্লাইটের মধ্যে এক যাত্রীর হঠাৎ উচ্চ রক্তচাপ ও শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা দেয়। 84 বছর বয়সী ওই যাত্রী সিলেট থেকে লন্ডনে যাচ্ছিলেন, তার কাছে ফিট টু ফ্লাই মেডিকেল সার্টিফিকেটও ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সূত্র জানায়, ক্যাবিন ক্রুরা ওই যাত্রীর অসুস্থতার বিষয়টি ফ্লাইটের ক্যাপ্টেনকে জানান। পরে ফ্লাইটের মধ্যে কোনো চিকিৎসক আছেন কিনা জানতে ককপিট থেকে পাইলট ইন কমান্ড ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন ঘোষণা করেন। ক্যাপ্টেন ইশতিয়াক বিমানের চিফ অফ প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং, ওই ফ্লাইটের সেকেন্ড ক্যাপ্টেন ছিলেন। ক্যাপ্টেনের নাম, তিনি বিমানের চিফ অফ ফ্লাইট সেফটি, ফ্লাইটে ফার্স্ট অফিসার ছিলেন ইস্তি। ওই ফ্লাইটে থাকা একজন চিকিৎসক যাত্রী ছিলেন, তিনি অসুস্থ যাত্রীকে সাহায্য করতে এগিয়ে আসেন। ফ্লাইটের মধ্যে অসুস্থ যাত্রীকে নিরবিচ্ছিন্ন অক্সিজেন দেওয়া হয়, একই সঙ্গে ওই চিকিৎসকের পরামর্শে অন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এরপরও ওই যাত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন চিকিৎসক ক্যাপ্টেনকে জানান অসুস্থ যাত্রীকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। ক্যাপ্টেন ইশতিয়াক যাত্রীর জীবন রক্ষার্থে ফ্লাইটটি বুলগেরিয়ার রাজধানী সুফিয়াতে অবস্থিত সুফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করে জরুরি অবতরণ করান। পরে অন্য যাত্রীদের নিয়ে বিমানে ওই ফ্লাইট 3 ঘন্টা বিলম্বে লন্ডন হিথ্রো এয়ারপোর্টে পৌঁছায়।